প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, ঠিকানা মহাখালী 1212, সারফ নাম্বার দেওয়া আছে। প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি 13/11/2022। তো বন্ধুরা, এই সার্কুলারটি আগে হয়েছিল, বাট তাদের পর্যাপ্ত পরিমাণে নিয়োগ হয়নি, তার জন্য আবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। দেখুন স্বাস্থ্য অধিদপ্তর সম্পর্কে কিছু তথ্য। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ আওতাধীন। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট, ডিপ্লোমা এর জন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের হতে নিম্নত সত্ত্বে অনলাইনে http://dghsp.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন বা দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা জানলাম নিয়োগ বিজ্ঞপ্তি, সড়ক নাম্বার, প্রকাশিত তারিখ এবং স্বাস্থ্য অধিদপ্তর সম্পর্কে কিছু তথ্য। এখন আলোচনা করব পদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পদ সংখ্যা, বেতন স্কেল ইত্যাদি। পদ 1 নম্বর ফার্মাসিস্ট ডিপ্লোমা, পদ সংখ্যা 627 জন, বেতন 12তম গ্রেডে, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা: ক, কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং খ নম্বর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং গ নম্বর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো বন্ধুরা, স্বাস্থ্য অধিদপ্তরের তফসিল যে 3 নম্বর আইন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, আলোচনা করা হয়ে গেল পদ সংখ্যা, পদের নাম, বেতন স্কেল এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী। দেখুন আবেদনের শর্তাবলী সম্পর্কে আলোচনা করব বা নিয়মাবলী। 1 নম্বর ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আগ্রহী পদপ্রার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রেরণ করতে হবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। 2 নম্বর শর্তাবলী: নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারি সর্বশেষ বিধিমালা প্রতিপালিত হবে। 3 নম্বর আবেদনকারীর বয়স 1/11/2022 ইং তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তো বন্ধুরা, সাধারণ প্রার্থীকে 1/11/2022 এই তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, সন্তান প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 35 বছর, বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 4 নম্বর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। 5 নম্বর প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত মোতাবেক লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে: 2 কপি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে, সকল সত্যায়ন প্রত্যয়ন সরকারি প্রথম গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। ক নম্বর, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি। খ নম্বর, চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ ঠিকানা, জাতীয় সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ করতে হবে। জাতীয় সনদপত্রের মূল সত্যায়িত কপি। খ নম্বর, প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত চারিত্রিক সনদপত্র। খ নম্বর, বীর মুক্তিযোদ্ধা সন্তান, সন্তানদের সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা সহিত সম্পর্ক বিষয়ে পৌর মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের সংযুক্ত করতে হবে। এ নম্বর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যান্য কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। ছয় নম্বর, কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। সাত নম্বর, প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না। আট নম্বর, নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমা পড়ানো শুরুর তারিখ সময় 17/11/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা হইতে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 16/12/2022 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। কিন্তু তবে উল্লেখিত সময়ের মধ্যে যারা আবেদন ফর্ম সাবমিট করতে পারবে তাদের জন্য আবেদন ফি জমা দানের সময় 72 ঘন্টা পর্যন্ত বহাল থাকবে। তো বন্ধুরা, প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে কত সাইজের ছবি এবং কত সাইজের সিগনেচার আপলোড দিতে হবে। ১১ নম্বর, অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক সম্পর্কে প্রার্থীকে নিজে শতভাগ নিশ্চিত হতে হবে। ১২ নম্বর, প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবে। ১৩ নম্বর, SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি জমাদানের নিয়মাবলী। তো বন্ধুরা, আপনি এইটি ভালোভাবে পড়ে নেবেন, জমাদানের সময়। তো বন্ধুরা, আপনাকে পরীক্ষার ফি বাবদ ৩৭০ টাকা টেলিটক প্রিপেড এর মাধ্যমে SMS দিয়ে পেমেন্ট করতে হবে।